Camila. Eu sei que আমার আব্বার কাছে এসে পায় ধরিয়ে পরিয়ে মিলমিস করে একদম খাতি বসে গেছে তা আমার মাংসের ঝোল দিয়ে তুমি তুমি পারো বাপু আচ্ছা আচ্ছা ভাইরা ভাই এই যারা সব কাজ পারে তাগারের নাম কি হয় তোমার নামে হাশেম তুমিও তো হোম না রে ভাই বাইরা ভাই বাইরা ভাই হইয়া কি সুন্দর করে বসাম নে গিয়া মেও করে এখান দিয়া পড়িয়া গেলাম আরে আমি কানবো কেন আমি কি কান্না বংশের ছেলে ওই দিয়ে ছিল একটা রাজনৈতিক চাল চালিয়ে দিছি আপনারা রাস্তায় রাস্তায় ঘুরিছেন দাবর খাইছেন এই জন্যই বলি এই জন্যই বলি যে আপনি আমারে সম্মান দিয়ে কথা বলেন আপনি করে বলেন স্যার বলেন দেখ পানি আপনার বিষয়টা আমি দেখ পানি কি দেখি করা যায় আমি দেখ পানি আর একটা কথা আপনি আমার সাথে চাইল চাইলে এসি বলতে পারবেন না কি তার বিবেচনা করবি তুই কি তার লেগে তোর আমি স্যার করে ডাকুম আমার কি তার দুঃখ বেটা কি তার কথা বসতি বেটা লুকা মুলা খা দুঃখ আছে কি নেই সেটা আপনি পরে বুঝবেন না পরে বুঝবেন না ভাই হারে হারে টের পাবেন না আচ্ছা দেখ ভাইরা ভাই মানুষ শোনেন ওই সবাই যখন সামনে থাকবে তখন স্যার না বললেও চলবে আমি আর আপনি যখন একা থাকবো তখন স্যার বলেন না একা একা স্যার শুনিয়ে তুমি কিটা করবা মনে মনে মন খোলা হইবানি না মনে মনে একটু শান্তি পেলাম যে আমার ভাইরা ভাই আমার সম্মান দিয়ে কথা বলে ওয়া 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 কি সুন্দর করিয়া কথা কয় মনে মনে মন খোলা হওয়ার কি তার শখ তার দেখি স্যার ডাকার পাত্র ডাকে শুনিয়া লই লম্বা করে আসতিস কি জন্যে তোমার কি পেটে ক্ষুধা নাকি ভালো করে খাও ক্ষুধা মিটলি পরে ব্রেন খুলবে নি আর এমন করিও না এই পিয়াদবি করিও না একবার মনে করো যে একবার তো তোমার এই মাই খাওয়াইছে তাবর খাওয়াইছি এই যে মহিলা দিয়ে এরপরে কিন্তু মহিলা দিয়ে মার খাওয়া দিবা আমি স্যার মনে আমার ডাকে খুব বিরক্ত হইতেছেন স্যার এই আবারও বেয়াদবি করতেছো আম্বা করে বেয়াদবি করে না প্লেট খান দাও একটু ভাত খায় ঠিক আছে স্যার আপনি যখন বলছেন স্যার আপনার আমি স্যার কমু স্যার স্যার স্যারের একটা গল্প আছে শোনামুনি একটু শুনি আলন না স্যার এই বাড়াবাড়ি কিন্তু বেশি হয়ে যাচ্ছে এত বাড়াবাড়ি করে না ভালো না ভালো না হ্যাঁ পিপিলিকার পাখা গজায় কিন্তু মরিবার তরে শোনো তোমার পেটে লাথি মারার কিন্তু সকল ব্যবস্থা আমার হাতে আছে কিন্তু কিছু বলতেছি না ভাইরা ভাই মানুষ হ্যাঁ আচ্ছা এই ঝগড়া মারা বাদ তুমি এই প্লেট দাও ভাত খাবো তোর মতো পাতিশিয়াল রে কি তার লাগে যে শিক্ষা দেওয়ান যায় তা আমার ভালো করে জানা আছে তুই গেলে বাইরা ভাই বলে বাজিয়া গেছ ভালো করে চাইয়া দেখ কি তার সম্মান আমার এই ফ্যামিলি করে দেখ ইটা কি কচি গরুর মাংস সুন্দর করে জোল বানাই দিছে ইটা কি গাছের থেকে বাইরে চাল কুমড়া দিছে একটা ইলিশ মাছের বড় মাথা দিয়ে বানাই দিছে যাও ভালো করে যাও ওই করে চাইয়া দেখো কি তার খাওয়া তোমার রেডি রেখেছে আলুর বস্তার ডাল আর পেঁয়াজ মরিচ দিয়ে ফেঁচাই তোরা খাওয়াই দিব তারপরে তুমি আসো তোমার খাওয়াই দিতেছি সুন্দর করে এটা ফেলে দিলো চাল কুমড়া দিয়া সুন্দর করে চার প্লেট ভাত খেয়ে তুমি চলিয়া যাইবা ইতার দিকে কোনো নজর দিও না এটা কচি গরুর মাংস বাইরা ভাই শাশুড়িকে আমার কিন্তু দুটি ওই শাশুড়ি যদি আমার সত হয় আমি তো জামই আমারে গরুর মাংস ঠিকই দিবিনি হ্যাঁ সেনতেনে তুমি নিয়ে খাও আমি এনতে নল একটু নিয়ে খাই কিটা হইছে আরে ঝোল দাও নজর পড়িয়া গেছে হ্যাঁ নজর পড়িয়া গেছে আমার না দিলি পারে পেট খারাপ হবে দিতে এর কথা কি কো মুই তো ছোট ফ্যামিলির ফুলা যে কি তার কথা বলবো সুন্দর করে এর চেয়ে বেশি লইও না পাইয়া গেছো ইতার দিকে চাইও না সুন্দর করে এটা খসলা খাই গেল আর চাইও না খালি ফ্যাটি বিষয় থেকে তোমার খাওয়াই দিলাম সুন্দর করে যেটা আছে তা খাইয়া শেষ করে দিল আমি অবশ্য সবজি একটু বেশি পছন্দ করি সবজি খেয়ে ব্রেন পাকা করো তুমি তোমার ব্রেন খুবই ভালো আছে এই যে তুমি ঘরের ভিতরে যে চুপচাপ বসে আছো তুমি জানো দুলা ভাই ওইদিকে কি ঘটনা ঘটাই গেছে বলিস কি কি করেছে আমি তো ঘুমাইছিলাম ঘুমাইছো সেই দিনের বেলা আর উঠতেছো রাতের বেলা আচ্ছা তুমি যে আমার বোন তোমার সাথে তো আমার কোনো মিলই নাই
ছুটবা হচ্ছে রকেটের মতো, গরুর গাড়ির মতো ছুটলে হয়। এই যে আমাকে দেখো কত জলি মাইন্ডের আমি, অথচ যারা একবার ধরি না তারে কিন্তু আমি ছাড়ি না। আচ্ছা সে তো বুঝলাম, কিন্তু এখন হয়েছে কি তাই তো বলবি। তোমারে বইলার কি হবে, তুমি ঘুমাইছো সেই বিকেলবেলা, সন্ধ্যা হইয়া রাত হয়ে গেল, তোমার উঠার নামে খবর নাই। আর তুমি যে কি করতে পারবা সেটা আমার জানা আছে। মনে সুখ না থাকলে কোনো কিছুই আর ভালো লাগে না রে বোন। আমি মাঝে মাঝে ভাবি আমি কি সত্যি তবু বোন, তবু কপালে সুখ ধরে না। আর আমার দেখ, আমার কপালে দুঃখই ঘুরছে না, দুই বোন দুই রকম কপাল। আপা তুমি মন খারাপ করো না, তুমি একদম স্থির হয়ে থাকো, সে তো জানে না সে কার জেঠেসকে বিয়ে করেছে। আর অ্যাডভোকেট রাসেল যদি একবার বারের সভাপতি আর পিপিকে বলে, তাহলে তো দুলাভাইকে কোর্টের আশেপাশেও যেতে দিবে না। তাতে কি আর তোর বোনের কপালে সুখ আসবে মনে করেছিস? শোনো, প্রতিবাদ করতে হবে, চুপচাপ থাকলে আর চলবে না, প্রতিবাদ করলেই সে বুঝবে এই তো প্রতিবাদ করে শিখে গেছে, একটা দিলে তো আরেকটা খেতে হবে। মারামারি করে কি আর সুখ সিনে আনা যায়? তুমি না বাবু, তোমার সুখের প্রতি অন্যতম অন্তরায়। এই দুলাভাইয়ের কপালে তুমি ছাড়া যদি আমাদের অন্য কোনো বোন হতো না, এ একদম মৃত সাপের মতো সোজা হয়ে যেত। তা তো আর হয়নি রে, এখন সে কি করেছে তাই বল। কি আর করবে, অ্যাডভোকেট রাসেলের গায়ে হাত তুলেছে, কত বড় সাহসী পাবলিক। বাকার শরীফ বাড়ির ছেলে সে, একবার যদি তার বংশের লোকজন এই কথাটা জানে, তারে তো মাইরে একদম বস্তায় বোরে তারপর নদীতে ফেলে দেবে। তারপর শোনো না, আমরা যখন প্রতিবাদ করতে গেলাম, তখন হাশেম আর হাশেমের বন্ধু মিলে কি করছে জানো? হাশেমই তো এটা সমাধান করতে পারতো, তারা দুজন তো ভালো বন্ধু। হ্যাঁ, যে যেমন তার সাথে তো সেরকম লোকেরই বন্ধুত্ব। শোনো, হাশেমের কোনো দোষ নেই, সে তো আবার এসে মিশে গেছে। কিন্তু আসল বিষয় হচ্ছে জমির দুলাভাই, সে তো আবার দেখেই বলাইছে, ব্যাপারটা তুমি বুঝতে পারছো? তুমি আর কত অপমান করবা আমারে, কত অপমান করবা! তার সাথে একটা কাজ করো, এখানে আইসে আমারে মাইরে রেখে যাও, এতে আমার যন্ত্রণাও শেষ হবে, তোমার যন্ত্রণাও শেষ হবে। বিশ্বাস করো বউ, আমি কিছু করি নাই, সব এই অ্যাডভোকেট রাসেল, নানা অ্যাডভোকেট রাসকেলের ষড়যন্ত্র। আমি ওরে কেস দেই, আমার কেস চালায়, ও খেয়ে পড়ে বাসে, আর আমার বিরুদ্ধেও চক্রান্ত করে যাতে আমি শ্বশুর বাড়ি যেতে না পারি। আমি একটা কুত্তা পুষব না, কতই পারলাম না, দেখি কি করা যায়। আপা, আমার আসলে তোমার এই কথা এইভাবে কথাগুলো বলা ঠিক হয়নি, আমার মাফ করে দাও আপা, আমি সরি। না না, তোর কি দোষ, তুই বলে ভালোই করেছিস। তুই মন থেকে কত সত্যি সত্যি তারে ঘৃণা করিস? সব কথা কি মন থেকে বলতে হবে পারু? হ্যাঁ, সব কথা মন থেকে বলার তো কোনো দরকার নেই, তোরে আমি জিরাম করে বলতেছি, তুই সিরাম করে শোন। পারলি না তো পারা যা না। ওই যে আছে না একটা বান্দর, মাঝে মাঝে মনে হয় আর না, ওর আব্বা আমার আব্বার সাথে যা করতেছে, ওর সাতবার ফাঁসি দিলে ওর অপরাধ শেষ হয় না, কিন্তু পারা যায় না, খুব রাগ হয়, কিন্তু ঘৃণা করতে পারি না। ওর ভাবটা হচ্ছে সব নষ্টের গোড়া। আচ্ছা, একবার যে মরে গেছিল, আবার বাইসে উঠলো কিসের জন্য কত? সে কি মরিছে নাকি? কোন মরিছে, নাটকবাজের নাটকবাজ, সারাটা জীবন খালি এইসব করে গেছে, এখন যে বুড়ো হয়েছে তারপরও নাটকবাজি তার যায়নি। যে কি না নিজের বউ ছেলে মেয়ের সাথে এরম নাটক করতে পারি, সে আসলে কি না পারে কো? সেটাই, তার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। শোন পারু, তুই ওগের সাথে বিয়েতে যা, যখনই পিন্টু এসে হাজির হবে সাথে সাথে আমারে খবর দিবি, আমি গিয়ে উপস্থিত হব, তারপরে খেলা শেষ। কি করবি তুই? গিয়ে বলবো পিন্টুর সাথে আমার আগে বিয়ে হয়েছে। তারা যদি প্রমাণ চায়, ধরো পিন্টু যদি কয় যে না এটা মিথ্যা কথা, তার বাপ তো আর ছেড়ে দেবে না।
তাদের কতগুলো যে ইয়ে আছে না দুলা ভাই, তারা তো আবার আইনবাজ লোক, তারা তো ছাড়বে না রে। শোন রুক্সিয়াপা, আমার একটা নকল কাবির নামাজ জোগাড় করে দিয়ে গেছে, প্রথম দেখায় কেউ বুঝতে পারবে না ওটা নকল, ওইটা নিয়ে হাজির হব। বলিস কি, আমারও তো এই কথা এতদিন বলিস নি। বলি নাই বলে যে বলবো না তা তো না, সময় হলে ঠিকই বল। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বাধি। শোন আমার মাথায় আরেকটা বুদ্ধি আসছে, তুই ওদের সাথে বিয়েতে রওনা দিয়ে যাবি ঠিকই, কিন্তু অর্ধেক পথে তে ফেরত চলে আসবি। হ্যাঁ তুই না করলি যে পিন্টু আসলে খবর দিতে, তাহলে কিরম করে খবর দিবি? সেই খবর আমি নিতে পারবো, সমস্যা নেই, অন্য ব্যবস্থা করবো। কিন্তু প্ল্যানটা কিসের জন্য চেঞ্জ করলাম জানিস? তোর কাছে যে পিন্টুর মা বলেছে না আমার ছেলের বিয়েটা একটু করে দাও, তুই এসে যদি উল্টা পাল্টা কোনো খবর দিস তার রিয়াকশনটা কি হয় সেটাই তুই দেখতে চাই। না বুদ্ধিটা খারাপ দিস নাই, তাই করতে হবে, একটা ব্যবস্থা করতে হবে। সেটাই, বিয়ে দেবে না, বিয়ে দেবে ওগের আমি কোনো মতেই শান্তিতে থাকতে দেব না। আর তুই কোনো চিন্তা করিস না তো, টাইম টু টাইম বিয়ে বাড়ির খবর আমি সব পায় যাবো, কোনো চিন্তা নেই, ওইখানে আমার লোক ঠিক করা আছে। বন্ধু কাল রজনী হসলয়া বন্ধু, জুনিয়র বন্ধু কিরাম আছো? আরে দূর খালি সার সার করতেছ, এত সার সার করে মুখে ফেনা তুলে ফেলতেছ, এখন কি অফিস টাইম নাকি? শোনো ওই যে তোমার একটা ছেলে আছে না হাশেম নাম, ওই যে তোমার সাথে কাজ করে মুহুরি, হ্যাঁ সেই তার সাথে দেখা হয়েছিল বুঝছো, সে আবার ওই আমার শ্বশুর বাড়ির পাশে একটা নিম্ন শ্রেণীর ফ্যামিলিতে একটা নিম্ন শ্রেণীর মেয়েকে বিয়ে করেছে বুঝছো। ইতারে বা কত বড় টাউট টাউট, ইতার ফাঁদরে তো আমার সালাম করা উচিত না দেখি, আর একটু অপেক্ষা করিয়া দেখি আর ও কি হিস্ট্রি কয়তা। এখন হয়েছে কি, ওই দিন আমি আমার শ্বশুর বাড়িতে আইসি বুঝছিস, তোর আমার সাথে মনে কর দেখা করতে আসে ডিসি সাহেব এসপি সাহেব, তাকার আমি আগা দিতে গেছি পথের মধ্যে দেখা রাস্তায় আমার কাদের বার হাত দিয়ে বলে কি ভাই কেমন আছেন? ডিসি সাহেব আমারে বলতেছে যে ভাই এই এই লোকটা কিডা বিয়াদবটাই, আবার এসপি সাহেবের সামনে হাত বাড়া দিয়ে বলে নাইস টু মিট ইউ, কদিন কিরাম লাগে। এখন চিন্তা করো বন্ধু কিরাম লাগে কলজরার মধ্যে, মানে মনে করো যে বুঝি না আমি আসলে যে থাপ্পড় দিলাম না কি জন্য, ওরে থাপ্পড় দিলাম না, যতই যাই হোক সেটা এড়াল ছেলে, যতই পাগল হোক আর বুদ্ধিহীন হোক তারে তো আর, আর আমি তো সেই বংশের ছেলে না বুঝো না, মারামারি করবো। তরে বালা তো চাপাবাজ, চাপাবাজের ঘরের চাপাবাজ। তোমার হানে চাকরি করে, তুমি একটু বুঝে শুনে দিও শিখিয়ে দিও, তাহলে রাখি। হ্যাঁ আরে দাঁড়াও, এত সার সার করে না তো রাখি। এই মূর্খর বাচ্চা মূর্খা, তুই কারে থাপ্পড় মারার কথা কস, তোর গয়ার ডাল ভাঙিয়ে আমি ঢাইলাম। বেয়াদবি করবেন না, কিন্তু বেয়াদবি করলি কিন্তু আমি আপনার চাকরি খাইয়ে দেবো, একদম না খাইব। আমার বন্ধু কিন্তু আপনার বস, না খায় থাকতে হবে, না খায় থাকতে হবে, আর চাকরি না থাকলে কি বউ থাকবে নাকি, বউ আপনার তালাক দিয়ে চলে যাবে নি, টাকা পয়সা না থাকলে বউ থাকে? এই ঘর তোর কি তার মাটি দিয়ে তৈরি করছে, কি তার দাঁতু দিয়ে তৈরি করছে, তোর মতো টাউট আমি ওয়ার্ল্ডে দেখি নাই, তোর যে কিতা করে তুই চিন্তা করতে পারবি না। আপনি বুঝতে পারতেছেন না, নিজেরে বুঝতে পারতেছেন না, আপনি হলেন যে তামা শিশি দিয়ে তৈরি সেই ধাতু, আর আমি হলাম সোনা ধাতু বুঝছেন। তোর যে আমি কিতা করবো চোর, তুই চিন্তা করতে পারবি না, আমার বউ চলে যাইব না তোর বউ চলে যাব, ইতা আমি দেখে আলাম।
আসসালামু আলাইকুম। এত ঢং করতেছো কি জন্য? বউ, আমি কাল তোমার সাথে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু ওই যে অ্যাডভোকেট রাসেল না রাসকেল এমন একটা খেলা খেলেছে, তার বউ আর জবরে দিয়ে আমারে মারতে পাঠাইছে। ঘটনা এমন জায়গায় গিয়েছিল, তোমার আব্বা দমকল বাহিনীর গাড়ির মতো দৌড় দিয়ে আসতেছিল, আমি তারে দেখে ভয় পালে এসেছি। তুমি তো সেসবের কিছুই জানো না বউ। থাক হয়েছে, আর কান্দ না। তুমি নাকি তাদের সাথে মারামারি করে গিয়েছো, তারা তো সবাই সেই কথাই করছে। কি বলতিস এসব? কিটা বলেছে? আমি তো কালকে তোমারে ফোন করেছিলাম, তুমি তো আমার ফোনটা ধরলেই না, কোনো কথা বললেই না। তুমি যদি আমার কথা না শোনো তাহলে পরে কিটা আমার কথা শুনবে বউ? থাক হয়েছে, আর কান্দ না। আমার আফসোস, সবাই তো তার স্বামী নিয়ে সুখে আছে, খালি তুমি আর আমি দুঃখের মধ্যে পড়ে আছি। তুমি এক প্রান্তে, আমি এক প্রান্তে। আরে তুমি তো কিছু হলে উল্টা পাল্টা করো। তুমি চলে আসো, আমি আব্বারে বুঝাই করছি। না না, আব্বার কাছে যাওয়ার আগে আমি তোমার পায়ে ধরে মাপ চাবো। আরে এসব কি কথা, তুমি আমারে গুনার ভাগিদার বানাতে চাও নাকি? না না, আমি পাও ধরে মাপ চাবোই চাবো, আমি আসতেছি বউ। আচ্ছা আসো, আমার ছেলে মেয়েরা কি করতেছে? বউ, আমি তোমার ছেলে মেয়ের কাছে নেই, আমার বন্ধুর বাসায় আছি। তুমি এক কাজ করো, তোমার দেবরে ফোন করে ছেলে মেয়ের খোঁজ খবরটা নাও। আচ্ছা ঠিক আছে, রাখি। আমি তোমার কাছে এক্ষুনি ছুটে আসতেছি। কেমন আছিস? ছেলেমেয়েরা কেমন আছে আমার? স্কুলে যাচ্ছে ঠিক মতো? তুই একটু দেখিস ভাই, পড়াশোনা কর জানো। আচ্ছা ঠিক আছে। যাদের জন্য আমার সাথে যুদ্ধ করিস তারা যে সেই ব্যাপারটা ভালো চোখে দেখে নাই। কাল নাকি তোমার বড় মা বাড়ি থেকে খেদাই দিছে। যাদের জন্য আমার সাথে যুদ্ধ করিস তারা যে সেই ব্যাপারটা ভালো চোখে দেখে নাই। কাল নাকি তোমার বড় মা বাড়ি থেকে খেদাই দিছে। তুই এইসব কথা কিরম করে জানলি? হ্যাঁ, এই কথা নিশ্চয়ই বাড়িতে আলোচনা হয়েছে, আর মিন্টু নিশ্চয়ই তোর কানের মধ্যে সেই কথাগুলি তুলেছে। জি না, মিন্টু হিসেবের মধ্যে জড়ায় না। তোমাদের বাড়িতে সিসি ক্যামেরা ফিট করা আছে, সেই সিসি ক্যামেরার মধ্যে সব কিছু ধরা পড়ে। সিসি ক্যামেরা চিন তো? এই তুই আমার বাপের বাড়িতে সিসি ক্যামেরা ফিট করতে গেছিস কিসের জন্য? হ্যাঁ, ওই বাড়ির বউ হবা সেই স্বপ্ন নিয়ে সব করতিস? জি না, তোমার ভাই আমার স্বামী হতে চাই জন্যই আমি এসব করতেছি। আমি কি করি, আমার আব্বা কি করে, এ সমস্ত তুমি ভালো করেই জানো। জানো না, আমরা কিন্তু চোখ বন্ধ করে অনেক কিছু করে দিতে পারি। এই যেমন
এখন আমি তোমার কপালের দিকে তাকাই কয়ে ফেলতে পারবো তোমার ভবিষ্যতে কি হবে। তোমার ভবিষ্যতে পাঁচটা ছেলে হবে আর মেয়েও হবে পাঁচ। বাহ, এবং তাদের ব্যবহার চরিত্র খুবই ভালো হবে, একদমই তোমার মতো না। তোর এসব বানায় না বানায় না মিশে কথা আমি শুনবো না। পেট ভর্তি খালি মিথ্যে কথার মিথ্যে কথা। তোর বাপ যেরকম সেরকমই হয়েছিস তুই। আমার আব্বা ঠিকই কয়, ঠিকই কয়। এই তো সহিংসতা শুরু হয়ে গেল। তোমার ব্যবহারে নাকি গ্রামের সবাই অনেক সন্তুষ্ট, কিন্তু তোমার যে রূপ, মানে আসল রূপ আমি দেখেছি, সেটা মনে হয় আর কেউ দেখতে পায়নি। সবারই একটু দেখা উচিত, কি বলো? দেখ না, দেখ ভালো করে দেখ। আরে তোরা তো সব পারিস, এসব গুনিন ফুনিন এগুলোর জাত পাতের কি কোনো ঠিক আছে নাকি? হ্যাঁ, ভাইয়ের ঘরে না ওঠা পর্যন্ত তো কোনো কথা নেই। একবার আমি ওই বাড়ি যাইনি, তারপর চিরদিনের জন্য তোর ওই বাড়ি যাওয়া বন্ধ করতেছি। স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি বুঝতে পারিনি কালকের এই এত রকম দাবরানি খেয়ে আজকের সকালে আবার হাসতে হাসতে চলে আসেন, আপনার কি লজ্জা সেরম নেই? স্যার, স্যার আপনি তো আসলেই আমার স্যার। না, সেটা ভালো বলেছেন, সেটা তো আমি জানি যে আমি আপনার স্যার। আচ্ছা, জবা টবা ওরা কোনে গেল? বেলা টেলা, এ তোরা কোনে জবা? আরে মিন্টু, মিন্টু মিন্টু তো একদম দেশান্তরি হয়ে গেল। আরে কালিয়েডা কোনে? কালিয়েডা, কালিয়ে ভাড়া ভাই আপনার কোনে? আর তো দেখতেছি না, থাক অসুবিধা নেই, পরে দেখ। পানি আপনি একটা রিকোয়েস্ট করি যে আমি একা একা স্যার না বললেও চলবে, সবাই যখন থাকে তখন বলতে পারবেন না স্যার? কেন স্যার, আমি তো আপনার সবসময় স্যার বলতে চাই। না ভালো, সেটা তো খুবই ভালো। আমি মনে করেছিলাম কি আপনার নামে বারে একটা কমপ্লেন করব, কিন্তু আপনি নিজের তেনে যখন সংশোধন হয়েছেন তখন আর সেটার দরকার পড়বে না। না না, তা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আপনি তো মামলাই পান না, আমি আপনার মামলা দিই আর আপনি আমার সর্বনাশ করবেন, এটা কি ঠিক হবে? তুমি আমার মামলা দাও মানেটা কি? এটা কোন ধরনের কথা? কেন, সেদিনই তো একটা দিলাম। সেই যে তো অনেক ডিফিকাল্ট মামলা, কোনো উকিল লড়ার সাহস পাচ্ছে না, তারপরে আমার কাছে নিয়ে আসো তুমি। কেউ লড়তে চাইনি বলে আপনার কাছে নিয়ে গিয়েছিলাম, বদনাচুরির মামলা, তিন পুরুষ আগের পিতলের বদনাচুরি। আপনি না আমারে বললেন হাতে কোনো মামলা নেই, টাকা পয়সা নেই, না খেয়ে রয়েছি, একটা মামলা দাও। এই তুমি কার সাথে কি বলতেছ? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না অবশ্য, শ্বশুর যদি লাঠি নিয়ে এরম করে তাড়া করে তাহলে তো মাথা খারাপ হবেরই পারে। আর শোনেন, কথাবার্তা একটু হুশ করে কাবেন, বুঝছেন? তা নাহলে কিন্তু একদম নোটিশ দিয়ে দেবো, আর নোটিশ দিলেই বারের বারান্দায় যেতে পারবেন না। এ শালা স্যার! কি এ স্যার শালা! এই অসভ্যতা করবি রে, আমি কিন্তু তোর ভাইরা ভাই, ভাইরা ভাইয়ের শালা কিন্তু ডিফারেন্স আছে, একটু বুদ্ধি নেই আদান মদিন? তোরে আমি আগে আপনি করে বলতাম, তারপর তুমি বলেছি, এখন থেকে তোরে আমি তুই বলে বলবো, আর তোর সব মক্কেল রে বলে বেড়াবো। এই জীবনে কখনো এই উকিলের পেছনে যাবা না, 10 বছরও তোমার মামলা শেষ হবে না। ভাই রে, আমার পেটে লাথি মেরে লাভ আছে? আমরা না ভাইরা ভাই। এখন চিন্তা করে দেখ, তুই আমার স্যার কবি না আমি তোর স্যার কবো? কাউরে কেউ কাউরে বলা লাগবে না। তারপরেও তো ভাই, আমি সম্মানে বড় না আপনার তেনে। আমি মানি না, আমার জোর করে মানাবি তাই না? চিন্তা করেছিস আমার শ্বশুর আব্বার লগে বুদ্ধি করে আমার এখান থেকে বের করে দিবি? এত সোজা আমি সবকিছু গোছায় এসেছি, আমার এখন দেখতেছিস আমি এসেছি গত রাত্রিবেলা।
বাড়ি উঠতে পারতেছি না, কম শিক্ষিত লোকজন শালা হাসিও দিতে চায় কাঁদিয়েও জিততে চায়। আরাম করি যাবা যাবা যাবা। না জানি আজকে আবার কি বলে না বলে। কলমি আমার কলজার টুকরো মেয়ে, আমি অনেকদিন রাগ করে রেড করেছিলাম কিন্তু আর আমি পারিনি থাকতে। আমি গেছিলাম তোমাদের সাথে মিল মহব্বত করার জন্য, সেই মিল মহব্বত করতে যায় তুমি তো গান ধরলা, আমি তোমার সেন্স করতে বললাম, তুমি জেদ করে আর গানটা সেন্স করলে না। কেন করলে আব্বা? আপনি কলমির আব্বা, আমার শ্বশুর আব্বা। আপনি ঠিকই কয়েছেন, আপনার কথা মতো গানটা আসলে সেন্স করাই দরকার ছিল, কিন্তু আব্বা গানটা তো আমি লিখিনি, শুরুও আমি করিনি, তাই ইচ্ছে করলেও আমি এটা করতে পারি না। বাউলের একটা আইন আদালত বলে কথা আছে না আব্বা? আরে বাপু, নিজেদের মধ্যে কিসের আইন আদালত, কিসের আইন আদালত? তোমার তো মনে রাখতে হবে আমি তোমার শ্বশুর, আমি যা কব সেটাই আইন, আইন না? না আব্বা, এটা অবশ্য আপনি ঠিক বলেছেন। বাবা শরীরের ক্লান্তি ক্লান্তি আছে? না আব্বা, এখন আর সেরকম ক্লান্তি ক্লান্তি। তোমার যে গানের বায়না টায়না সেগুলো কি আছে? আপাতত নেই আব্বা, বেশ কিছুদিন ফাঁকা আছি আব্বা। ও আচ্ছা আচ্ছা আব্বা, তোমার একটা কথা জিজ্ঞেস করি, মানে আমার উপরে তোমার কোনো রাগ টাগ নেই তো? মানে মনের মধ্যে কোনো রাগ কোনো অভিমান সব পুষে রাখুনি তো আমার বিরুদ্ধে? আব্বা আমি কারোর উপর রাগ করিনি। বাপুরে অভিমান তো করো, শোনো অভিমান হচ্ছে এক প্রকার রাগ, সেই রকম কোনো অভিমান কি তুমি আমার উপরে পুষে রাখিস মনের মধ্যে? আব্বা মিথ্যা কব না, সেটা অবশ্যই একটু ছিল, এখন আর নেই। বাবা পিন্টুর বিয়েতে কিন্তু তোমার জাতি হবে, আমার বাড়ির পরে তিন তিনটে জামাই, তারা কি জানো, তারা তো মাটির বানানো মানুষ না, তারা হচ্ছে স্বার্থ আছে যেখানে তারা আছে সেখানে। ওরে বাবা রে বাবা, তারা যে কি ভয়ঙ্কর জিনিস বাবা রে, তোমার মধ্যে কোনো লোভ নাই, লালসা নাই, কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, তোমার মতন মাটির মানুষ হয়ই না। আব্বা আমি অতি একদম সামান্য নগণ্য মানুষ, আমারই এত বড় দায়িত্ব আপনি দিলেন, এই দায়িত্ব পালন করার যোগ্যতা আমার নেই আব্বা। বাবা রে কিডা কিসের যোগ্য সেটা আমি খুব ভালো করে জানি, আমার বয়স হয়েছে তো। আব্বা আপনি এতদিনে তারে চিনলেন? মানে আমি এতদিনে চিনলাম, এতদিন পর্যন্ত আমি অমানুষ অমানুষ নিয়ে নাচেছি, আমি কারুর কথা শুনবো না, কারুর কথা শুনবো না, আমি কিন্তু তোকে সাথে করে নিয়ে যাব। ওই পিন্টুটা সময় মতো আসলে আসবে, না আসলেও কোনো সমস্যা নেই, আমরা রওনা দিয়ে দেব, গ্রামের লোকের কাছে আমি আর ছোট হতে পারব না। আচ্ছা ওই বাড়িতে যাব, মিষ্টি তো আনলাম না, এটা তো একটা বিরাট ভুল হয়ে গেল। আব্বা আপনি যেভাবে কথা বলেন, এত গুছিয়ে কথা বলেন, আপনার কথাই তো মিষ্টি আব্বা, মিষ্টি লাগবে কিসের জন্য? বাবা রে আমি তোমার কাছে না আসলে পরে এই মিষ্টি কথাটা তো মিস করতাম বাবা, আর আমার ঘরে আর যেগুলো জামাই আছে ওরে বাবা রে বাবা সেগুলো তো খুব লেখেতে চায়, যদি বলতো হ্যাঁ মিষ্টি নিতে হবে, মিষ্টি নিতে হবে, টাকা দেন কয়েক মন মিষ্টি নিয়ে আসি, টাকা দেন কয়েক মন মিষ্টি নিয়ে আসি, ওরে বাবা রে বাবা এত গোস্ত খেয়ে ফেলার মতন। আবার দুনিয়ার সব মানুষ তো আর এক হয় না আব্বা, এই যে হাতের পাঁচটা আঙুল দেখতেছেন আব্বা,
সব আঙ্গুল তো সমান না বা আমার গুরুজি বলে। ঠিক আছে বাবা, তোমার গুরুজির কাহিনী আমি পরে শুনবানে, এখন আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নেই, চলো। আমার বাড়িতে তোদের পাড়া কিরে, হারুনটা তুই চিনিস নাই? আচ্ছা চিনি তো না, আমার ওই আইসি ব্যাপারটা রিকোয়েস্ট করতি কিরে তুমি। দাদা রিকোয়েস্ট যদি তুই শুনতেন। এই তোরা কিরে, এই দাদা যা, এই এই থাম 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 থাম। আচ্ছা আমি যেটা বলি সেটা শুনতে তো তোমাদের কোনো সমস্যা নেই। আছে সমস্যা আছে। এই আমার দাদার বন্ধু ছিল কোন কালে, হ্যাঁ কোন কালে রে চাচা, আমরা মারামারি করতে আসিনি। এই তাহলে কি জানাইছিস? হ্যাঁ এই তোকে আমি কোনোদিন বন্দুক দিয়ে হুমকি দেখাইছি? কোনোদিন দেখাইছি? হ্যাঁ কিন্তু আজকে দেখাতে বাধ্য হলাম। আমার মাথায় খুন সরে গেছে, আমি বন্দুক দিয়ে তোর ভাইরে খুন করে লাশ গাঙে ভাসাই দেব। চাচা কাজটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমারও তাই মনে হয়। এই তোর তাই মনে হচ্ছে না? তাই মনে হচ্ছে? এই আমি 24 ঘন্টার মধ্যে বন্দুক কিনবো, দেখে নিস তারপরে কি হয়। ভাইসান তোমরা এখন যাও, ওরে গিয়ে বলে দিবা আমি ওরে ভুলে গেছি, আমার বাবার খুশি আমার খুশি। তার মতো প্রতারকের হাতে নিজেরে তুলি দিয়ে সারা জীবন কাঁদবো কেন আমি? তার চেয়ে ভালো দুদিন কেঁদে আমি তারে ভুলে যাবো। তোর ভাই তো একটা চোর গুন্ডা ছেঁচোর বদমাশ। আমি একদম আসতাম না কিন্তু শুধু ওর কারণে আমার এখানে আসতে হয়েছে। চাচা আপনি ব্যাপারটা বোঝেন, ওই বেচারা খুব কষ্টের ভিতরে আছে। শোনো বিষয়টা শোনো আগে আমার কাছ থেকে। বালাটা পেয়ে ও মনে করছিল এটা 2 নম্বর, ভাবছিল যে টাকা পয়সা হলে তোমার নতুন করে একটা অরিজিনাল কিনে দেবে। আর সে যে আমার সোনা দানা লোকটাকে সব আমার আড়ালে বিক্রি করলো, তার কি হবে? আমি তো সেইটুকু মেনে নিয়েছিলাম, ভাবছিলাম সে আমার খুশির জন্য করতেছে, সামর্থ্য নাই সামর্থ্য দেখানোর চেষ্টা করতেছে, ভালো কথা। কিন্তু প্রতারণা করলো কেন? কিসের দরকার ছিল আমার সোনা দানা সব বিক্রি করার? তারপর আমার নাটক সাজাতি হলো যে আমার সব কিছু চুরি হয়ে গেছে। চাচা সোনা দানা গহনা যা আছে আমি এখনই সব নিয়ে এসে দিচ্ছি। আমার কিছু দরকার নেই আর, সব তো দান করে দিলাম। যা তোর তারা আসিস কেন, যা চলে যা। আর তোর ভাইরে মানুষ হইতে কইস, আমার পা ধরে কইছিল, আমার মেয়ের চোখে জল ঝরাবে না, এই তার প্রতিদান। আচ্ছা টাকা পয়সা হাতে না থাকলে একটু চালাকিটা লেগে সবাই করে, মানুষ ইদি করে, আর আপনার টাকা না থাকলে আপনিও করতেন চাচা। এই চুপ, একদম চুপ। মানিক চলে গেলাম আমরা। আমি জীবনে মানুষের সাথে যত খারাপ ব্যবহার করেছি তোর মতো করিনি, তুই আমার শোনাব, আমারে মাফ করে দে। আমি কি দেখতেছি? আমার বাপের জন্মে তো ইরাম দৃশ্য আমি দেখিনি। ও জমির, কোন পুরুষ মানুষ যদি তোমার এই রাম অবস্থায় দেখে তাহলে তো রিমান্ডে নিয়ে যাবে, আর পিটায় পিটায় বারবার কবে এই বলদ জমির, তোর জন্য তো পুরুষ মানুষের ইজ্জত সম্মান সব ধুলোয় মিশে যাচ্ছে। আম্মা সৎ হইলেও আপনি আমার শাশুড়ি,
শাশুড়ি হয়ে আপনি জামাইরে বলত বললেন, অবশ্য ম্যাক্সিমাম শাশুড়ি জামাইরে বলত বলে। ও আল্লাহ, আমি আবার কখন করলাম? আমি তো কইছি মানুষ যা বারবার কয়ে কয়ে রিপিট করবে সেটাই তোমারে শুনালাম। না না ঠিক আছে আম্মা, ঠিক আছে, আপনি ঠিকই বলেছেন। আপনি আপনার পাটা আরেকটু ধরে রাখেন, আমি যাই আব্বারে ডেকে নিয়ে আসি। যাস না যাস না, মারব না কিন্তু তোরে। না 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 না, আমি তো ডাকবই, তয় আরেকটু পরে যাই, খেলাটা আরেকটু দেখি। আব্বা তো খালি সব সময় তার জামাইদের নির্যাতন করতে দেখছে, কিন্তু কখনো তো তাদের পরাজয় দেখে নাই। যা তাড়াতাড়ি যা, তোর বাপরে ডাক দে। আরে তোর বাপরে দেখানির জন্যই তো আমি তোর বোনের পা ধরে বসে আছি। এই তুমি কি ভাবতেছো, পাটা ছাড়ো তো আগে, দূরো। বউ বউ তুই আমারে মাফ করে দে, আমারে মাফ করে দে বউ। আহারে, পুরুষ মানুষের ইজ্জত সম্মান থাকবে না এই দুনিয়াতে, সব একেবারে ধুলোর মধ্যে মিশে যাচ্ছে। ছোট মা, এইরকম স্বামী কিন্তু আপনি মাটি দিয়ে গড়লেও পাবেন না। না 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 পা, তুই কিন্তু মাফ করিস না। দুলা ভাই, আপনি আরেকটা কাজ করেন, আপনি আপনার পাটা আরেকটু ধরে রাখেন, আমি যাই আব্বারে ডেকে নিয়ে আসি। এই সি 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 সি, যাস না যাস না, মারব না কিন্তু তোরে। না 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 না, আমি তো ডাকবই, তয় আরেকটু পরে যাই, খেলাটা আরেকটু দেখি। আব্বা তো খালি সব সময় তার জামাইদের নির্যাতন করতে দেখছে, কিন্তু কখনো তো তাদের পরাজয় দেখে নাই। যা তাড়াতাড়ি যা, তোর বাপরে ডাক দে। আরে তোর বাপরে দেখানির জন্যই তো আমি তোর বোনের পা ধরে বসে আছি। ছোট মা, এইরকম স্বামী কিন্তু আপনি মাটি দিয়ে গড়লেও পাবেন না। দুলাভাই, আপনি একটু দাঁড়ান, আপনার একটা ছবি তুলে রাখি। যে কিনা এইরকম, সে আবার বাঘের মতো হালম কয় কি করে? ওরে বাপুরে, সহজ সরল পাইছো তো, তা যা ইচ্ছে তাই করতেছো, যা মনে আসতেছে তারে দিয়ে তাই করাচ্ছো। তবে একটা কথা কলম ভুলে যেও না, স্বামীদের কিন্তু ক্ষণে ক্ষণে রং বদলায়। এই তো আমার শাশুড়ি অভিজ্ঞ বলে সব বুঝতে পেরেছে, জামাইরা যে কত রং বদলায়। কি তুমি আমার পাসার বানা, আর কত গুণাগার বানাবা আমারে, ছাড়ো। এই জিনিসটা, এই জিনিসটাই কিন্তু আমি চাচ্ছিলাম, এই জিনিসটাই কিন্তু আমি চাচ্ছিলাম। আমার ঘরের জামাইরা কিন্তু এরকম মেয়েরা হবে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, সই গো দক্ষিণা বাতাসে। এ দেবরুল, এ তোর চাচার বাড়ি খবর কি রে? দমির লোক দেখলে খালি খবর জানতে ইচ্ছে করে, তাই না? খালি খবর জানতে ইচ্ছে করে। আরে দমিরুল কি নিউজ এজেন্সি খুলেছে যে টাটকা টাটকা খবর তার কাছে থাকবে? আরে না রে, তোর ধারে তো সব পদের খবর থাকে, কি থাকে না? হ্যাঁ এই তো বুঝতে পারিসি, খবর জানার ধরন তো বুঝতে পারিসি। হ্যাঁ জীবনে তো কিছু করতে পারে না, পারো তো খালি খোঁচাখুচি করতে। শোন, রাগ করিস কিসের জন্যে? তুই বিয়েতে যাচ্ছিস, আমি যেতে পারছি না, একটু খোঁজ খবর নেবো না? এই তো, এই তো একখান মিজাজ খারাপ করার মতো কথা বললে। আমি বিয়ে যাচ্ছি, এই খবরখান তোমাকে কে বললো? আরে বাবা রে, তোর সাথে ভাব ভালোবাসা আছে, তুই যদি না যাস তাহলে বিয়ে হবে ক? উরি আল্লাহ রে, এই চাচা, এই তোমার কে এটা জিপ নাকি শুয়ে রাখা কোনটা? এই এই চাচারে উল্টে সিধে বুঝাস না, আমি এই গ্রামে থাকি, সগিরও এই গ্রামে থাকে, দেখা সাক্ষাৎ হয় কথা হয় না। আরে আমি জানি আমার দাওয়াত দেবে না, আমিও যাবো না, একটু খোঁজ খবর নেব না? শোনো চাচা, কাজে কর্মে না ঠেকলি বর,
বা তারা আমাকে না ডাকলি পর এ দবিরুল কোনো দিন তাদের বাড়ির পান যায় না। আর এখন তো মনে করো যে তাদের বাড়িতে জামাইজন এসব ভরাই থাকে, মাসের পর মাস, বছরের পর বছর জামাইজন আসতেছে, যাতেছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, ঘোরাফেরা করতেছে। বাবা চমৎকার! আমাদের গ্রামের মানুষ মনে করো যে নেহায়ত ভদ্র, অন্য কোন গ্রামের মানুষ হলি পার একদিন বলতো যে ঘর জামাই, ওই যে ঘর জামাই যাচ্ছে, ঘর জামাই যাচ্ছে। আমাকে গ্রামের লোকজন কিচ্ছু কথা কতিছে না, নেহায়ত ভদ্র বলে কথা। আচ্ছা শোন, তাগের জামাই তাকে বাড়িতে থাকবে, তা আমাদের কি? সেই সেই, আমি তো এই জন্য কিছু করছি না। বেশি কিছু কথা কতি গেলে গ্রামের মানুষজন কবে, ওই যে সাফাক বিয়ে করতে পারেনি তো, সেই জন্য দবিরের সমস্ত কথা কয়ে বেড়াচ্ছে। হ্যাঁ মনে পড়েছে, আহারে সেই দিনের কথা। এই যে সাপা আর তুই একসাথে বড় হলি, হ্যাঁ ডাঙ্গর হলি যখন, তখন সাপার বাপরে তুই বিয়ের প্রস্তাব দিলি, আর সগির কী করলো, হ্যাঁ এটা বাড়ি দিয়ে তোরে ফালাই দিল। আহারে আবার সেই সাপারে তুই বিয়ে দিলি, হ্যাঁ তাই না? আচ্ছা এসব কথা থাকতো থাক, পুরনো কথা বলে আর। আজকে মহাসিন ঘর থেকে বাইর হচ্ছে না, আর রমিজুলের দিন শেষ, আর তোর দিনও শেষ হয়ে গেল। আমার মেয়ের পা ধরে থাক, পা ধরে থাক, পা ধরে তুই প্রমাণ করে দিলি সগিরই সেরা, সগিরের পরিবারই সেরা। কেউ ঘরের তে বাইর না হইলেই উনি সেরা হয়ে যান, আর বাইর হইলেই উনি বিলাই হয়ে যান। শালা শ্বশুর, আমি বাটে পড়েছি বলে আমার সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করতেছিস? সারা জীবনে তোর মেয়ে কতবার আমার পা ধরেছে সেই সংখ্যা জানলি? তুই আর এখন কোনো গর্ব করতে পারতি নে, বাট থেকে খালি ছুটিয়ে নেই, তারপর তোর বাড়িতে তোর সামনে তোর মেয়ে আমার পা ধরে বসে থাকবে, তুই কিছুই করতে পারবি নে। মুখ দিয়ে কথা বাড়া না কিসের জন্যে, হ্যাঁ কথায় কথায় সাপের মতন ফানা তুলিস, হ্যাঁ কথায় কথায় মেয়েরে আমার অপমান করিস, অপদস্ত করিস। এই আমার মেয়ে মানুষ না, তুই একলাই মানুষ। আগে যদি জানতাম তুই এত খারাপ, তাহলে আমার বাড়ির ত্রিসীমানার মধ্যে আমি তোর আসতে দিতাম না। আব্বা এইসব কিসের জন্য হয় জানেন? আব্বা এইসব হয় কিসের জন্য জানেন? এই আমার পাশার পাশার আমার কিচ্ছু ছাড়বো না আব্বা, উত্তর না দেওয়া পর্যন্ত পা ছাড়বো না। পাশার এই শুনেন, উত্তর আমি দিয়ে দিচ্ছি। সেই সব বাপ মায়ের বেশি ছেলে মেয়ে থাকে, তাদের মেয়েরে বিয়ে করার জন্য যখন ছেলে দেখতে আসে, তখন বাপ মায়েরা মনে করে আর বোধহয় কোনো ছেলে তার মেয়েরে দেখতে আসবে না, তখন তারা জোর করে সেই মেয়েরে সেই ছেলের ঘরে উঠিয়ে দেয়। শোনেন, জামাই হয়ে আপনার এই শিক্ষাটা দিলাম, আপনি মনে রাখবেন, আপনার তোর দুইখান মেয়ের বিয়ে হওয়া বাকি আছে, আপনি দয়া করে জোর করে আপনার মেয়েরে আর কোনো ছেলের ঘরে উঠিয়ে দেবেন না। এই স্যার স্যার করছি পা, তোর কোনো ক্ষমা নেই, তোর কোনো ক্ষমা নেই, পশুরও ক্ষমা আছে কিন্তু তোর কোনো ক্ষমা নেই। আব্বা একজন লোক আপনার পা ধরে মাপ চাচ্ছে, আপনার মন নরম করতেছেন না কি জন্যে? এই তুমি আব্বারে বলো আর জীবনও এরকম করবে না, বলো। আব্বা যা বলে সব বুঝে শুনেই বলে, আমার আব্বা কখনো ভুল কথা বলে না। আব্বা আপনি এমন করে ধরে মাপ করে দেন। এই গাদা এরকম করে কথা করছিস কিসের জন্য, হ্যাঁ দুলো ভাই না, ওঠো তো বাবা, ওঠো দেখি ওঠো। আম্মা এইবার বুঝতে পারিছি হাসেম কেন আপনার এত প্রশংসা করে, শাশুড়ি তো আমারও একজন আছে, কই সে তো ভূগোল মেরেও দেখলো না। থাক বাপু এসব কথা আর কওয়ার দরকার নেই, তুমি তো তার সাথে মিলেমিশে আমার নামে মামলা করতে গিয়েছিলে, আমি আর পুরনো কথা উঠাতে চাচ্ছি না, ওসব বললি তো আবার নোবেল হয়ে যাবে। থাক, এই যে জামাইজন মানুষ, হ্যাঁ পা ধরে মাপ চাচ্ছে, সেটাই তো আপনার জন্য বেশি, মাফ করে দিন। আব্বা পৃথিবীতে এই প্রথম একজন জামাই শ্বশুরের সালাম করা বাদ দিয়ে তার পা ধরে বসে আছে মাপ চাচ্ছে। এই ছোট ছোট ওরে আমার চোখের সামনে থেকে দূর কর। যাও বাবা যাও,
ওঠো দেখি, ওঠো বাবা ওঠো। আহারে যা বাবা ঘরে যা। আম্মা আম্মা, এই জন্যে আসেন বলে আজ বলবো না, আপনি ওর মানা করবেন। ও বাবা, সব কথা সব থেকে কতি নেই, যাও। এই যে জামাই জন মানুষ, ও একটু শরবত টরবত দিবে তার কোনো খবর নেই। না, ওই বাড়ির বিয়ের যাওয়া বোধ হয় আমার ঠিক হবে না। গেলিফার সাফার সঙ্গে আমার দেখা হবে, সাফাকে অনেক কথা শুনতে হবে। সাফা যতদিন এই গ্রামে থাকবে ততদিন ভুলকেরও আর আমার ওই বাড়ির ত্রিসীমানায় যাওয়া ঠিক হবে না। আমার জন্য সাফা কষ্ট পাক কোনোভাবেই সেটা আমি চাই না। আমিও না কেমন করে জানি ভুলে যাই সব কিছু। এই মহসিন চাষা বারবার খালি পুরনো কথা মনে করে দেয়, পুরনো কথা মনে করে দেয়, বুকের মধ্যে খালি কষ্ট বাড়ায় দেয়। ভালো থাকুক চাপা, অনেক ভালো থাকুক। ভালো জিনিসের বিজ্ঞাপন লাগে না। এ হচ্ছে গিয়ে তাঁতিগের করা গামছা, মনে নাই? এই যে তাঁতিগের খুটখাট খুটখাট শব্দ, কল কল, ব্রিটিশ গে ষড়যন্ত্র, সমস্ত মেশিন বন্ধ করে দিয়েছে। এখন তাঁতিগের পেটে ভাত নাই আর সেই খুটখাট শব্দও নাই। হয় যা কইছো ঠিকই কইছো, আমি তাঁতিদের কথা বাদ দাও, তোমার কথা কও। তোমার কি মন খারাপ? এই তো এখন কথার মতো কথা কয়েছিস। তুই মন খারাপের কথা বলতেছিস না? দৌড়িলে তো সেই জিনিসই নেই, আর সে জিনিসখান যদি না থাকে তাহলে আর মন খারাপ হবে কি করে? কি করছো নাই মানে? তুই মনে হয় আড়ালে দাঁড়ায় দাঁড়ায় আমার সব কথা শুনিছিস, তাই না? সাসা খালি পুরনো কথা মনে করাই দেয়। চিন্তা করে দেখ সেই কবের কথা, সেই পুরনো স্মৃতি চাষা খালি মনে করাই দেয় আর আমার মনখান খারাপ করে দেয়। কি বিষয় একটু বলো তো। না না, তোর শোনা লাগবে না, তুই যা তো বন্টি যা। আরে ভাই কও না, মনের দুঃখের কথা বলে মানুষের মনটা একটু হালকা হয়। আর যার মনই নাই তার আবার দুঃখ? এই দবিরুল তো আর সেই দবিরুল না, এই দবিরুল আর সেই দবিরুলে অনেক তফাৎ। এই দবিরুল ফনিক্স সাইকেল চালাত, ফনিক্স মেড ইন জাপান, গায়ে টরে কাপড়ের শার্ট থাকতো, হাতে রেডিও, সাইকেল চালায় সারা গ্রাম ঘুরে বেড়াতাম। সেই কথা বললে তো আর এখন লাভ নাই, দবিরুলে দবিরুলে অনেক তফাৎ হয়ে গেছে। তারপর কি হলো? দাগা খায় সব বাদ হয়ে গেল। এ বন্ডি, এই তুই উঠতো এখান থেকে, উঠতো। আমার কথা শুনতে গেলে খাতা কলম নিয়ে তোর জীবনের অর্ধেক শেষ হয়ে যাবে। আচ্ছা তা ঠিক আছে। এ ভাই রাগ করো কেন, কও না বিষয়টা কি। কি আবার বিষয় হবে দর্গে, উর্মেশ যে বিষয় তোর যে বিষয়। আমার আমার আবার কি বিষয়? কি বিষয় কোন বিষয় খান শুনতে চাস? আমার বিষয় এই দবিরুলের বিষয়, কষ্ট কি খালে আমি একলা পাচ্ছি? উর্মি আর পিন্টু, দবিরুল আর চাপা, আর তুই
কষ্ট পাচ্ছিস না মিন্টুর জন্য? আচ্ছা এ বন্ডি, এখন সত্যি করে কথা কত, তোর কি এখনো মিন্টুর জন্য কষ্ট পাওয়া শুরু হয় নাই? শোন, এখনো সময় আছে, মিন্টুর ঘাড়ে ঝুইলে পর, নাহলে কিন্তু দবিরুলের মতো অবস্থা হবে। অনেক সাইকেল, তরে শার্ট আর রেডিও, গল্প হয়ে যাবে গল্প। এমন কাজ কর যাতে করে সে সর্তি না পারে। শোন রে বন্টি, আমি যদি সেদিন চাপাক ভাগায় নিয়ে গিয়ে বিয়ে করতাম, তাহলে বড় চাপার শান্তির থাকতো, সুখে থাকতো। আজকে চাপার জীবনে তো অশান্তি থাকতো না। দুই দিন পর পর যে চাপার জামাই ওর উপর অত্যাচার করে, তোকে সাইরা দেবো সাইরা দেবো, এই কথাও চাপার শোনা লাগতো না। চাপা আজকে অনেক ভালো, অনেক সুখে থাকতো। এখন সত্যি করে কথা কত, তোর কি এখনো মিন্টুর জন্য কষ্ট পাওয়া শুরু হয় নাই? শোন, এখনো সময় আছে, মিন্টুর ঘাড়ে ঝুইলে পর, নাহলে কিন্তু দবিরুলের মতো অবস্থা হবে। অনেক সাইকেল, টরে শার্ট আর রেডিও, গল্প হয়ে যাবে গল্প। আব্বা, আমার উপরে রাগ কি আপনার কমিছে? না। আপনি জাতি বললেই তো আমি যাব না, আপনার উপরে আমার একটা দায়িত্ব আছে না? আমার উপরে তোমার দায়িত্ব? আমার উপরে তোমার দায়িত্ব কিসের? তোমার আমি যা দিছি তার উপরে যদি তুমি দায়িত্ব পালন করো তবেই আমি খুশি। আমার উপর কোনো দায়িত্ব পালন করা লাগবে না। তুমি যা পাইছো সেটার মর্যাদা যদি তুমি বুঝতে যে তুমি কি পাইছো, তাহলে তুমি এত বেয়ারা হইতে পারতে না। আরে সাফার গরম ধরেন আমার মায়ের মতন। যেদিন সাফার মুখখান প্রথম দেখলাম, মনে হইল আমার মায়ের মুখখান দেখতেছি। আমার মায়ের মনটা না খুব নরম ছিল, খুবই নরম। আচ্ছা আব্বা, আপনার আব্বা কি আমার মতো খারাপ ছিল? সরি আব্বা, নিজের বাপ সবসময় নিজের কাছে ভালো হয়। আমার ছেলেমেয়েরাও আমারে খুব ভালো মনে করে, অবশ্য তারা তার মারেও ভালো মনে করে। আমি আব্বা সবসময় সত্যি কথা বলি, হক কথা বলি। যেমন মনে করেন এই যে আমি খারাপ, সেটা আমি অকপটে বলে যাচ্ছি, কিন্তু পৃথিবীতে ম্যাক্সিমাম মানুষ আছে তারা খারাপ কিন্তু সেটা স্বীকার করতে চায় না। তারা এমন একটা ভাব দেখায় যে তাদের মতো ভালো মানুষ আর দুনিয়াতে নাই। আমি কিন্তু আব্বা এরকম কোনো দিনও করি না। বলবা কী করে, তোমার মধ্যে তো একটুও ভালো নেই। একটু ভালো থাকলে না হয় আর একটু বলা যায়। তা ঠিক, আমি সেটা বলি না। আব্বা হয়েছে কি, ওই বাটে পড়লে অনেকে অনেক কথা বলে, সেটা মাইনে নিতে হয়। অনেকক্ষণ ধরে তো কথা বললেন, এখনো রাগ পড়েনি? না। আব্বা শুনেন, আপনি আমার উপর রাগ করে আছেন, আপনি মনে করতেছেন আমি আপনার ছেলের বিয়ে ভেঙে দিচ্ছি। আমি বিয়ে ভাঙিনি, বিয়ে ভাঙিয়েছে ওই মহসিন মিয়া। মহসিন মিয়া আমারে বললো তুড়ি মেরে সে বিয়ে ভাঙিয়ে দিতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে সে তুড়ি মারলো এইখানে, আর আমার মোবাইলে ফোন আসলো সেইখান থেকে যে মেয়ে ভেঙে গিয়েছে। কি
যেমন মনে করেন এই যে আমি খারাপ সেটা আমি অকপটে বলে যাচ্ছি, কিন্তু পৃথিবীতে ম্যাক্সিমাম মানুষ আছে তারা খারাপ কিন্তু সেটা স্বীকার করতে চায় না, তারা এমন একটা ভাব দেখায় যে তাদের মতো ভালো মানুষ আর দুনিয়াতে নাই। আমি কিন্তু আব্বা এরকম কোনো দিনও করি না। বলবা কি করে, তোমার মধ্যে তো একটু ভালো নেই, একটু ভালো থাকলে না হয় আর একটু বলা যায়। তা ঠিক, আমি সেটা বলি না আব্বা। হয়েছে কি ওই বাটে পড়লে অনেকে অনেক কথা বলে, সেটা মাইনে নিতে হয়। অনেকক্ষণ ধরে তো কথা বললেন, এখনো রাগ পড়েনি না? আব্বা শুনেন, আপনি আমার উপর রাগ করে আছেন, আপনি মনে করতেছেন আমি আপনার ছেলের বিয়ে ভেঙে দিছি। আমি বিয়ে ভাঙিনি, বিয়ে ভাঙিয়েছে ওই মহসিন মিয়া। মহসিন মিয়া আমারে বললো তুরি মেরে সে বিয়ে ভেঙে দিতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে সে তুরি মারলো এইখানে, আর আমার মোবাইলে ফোন আসলো সেইখান থেকে যে মেয়ে ভেঙে গিয়েছে। কি আব্বা, আমি আর কি করবো আব্বা, হাতে হাতে ফল দেখাই দিল। আসলে আব্বা আমি ওর ক্ষমতা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, আমি চিন্তা করেছিলাম মহসিন তুরি মেরে আমারে কানাসানা বানায় ফেলতে পারে। এই তুমি না দাবি করো যে তুমি অ্যাসিস্ট্যান্ট লয়ার, হ্যাঁ তুমি এটা বুঝতে পারো না যে তোমার যে ফোন করেছে সে হচ্ছে মহসিনের ফিট করালো, সেটা বোঝো নাই তুমি? আব্বা আমি তো কিছু বুঝতে পারিনি, আপনিও বুঝতে পারেননি। আমি তো তোমার মুখের থেকে এই প্রথম ঘটনার বর্ণনা শুনলাম, তার মানে হইল সমস্ত ব্যাপারটা মহসিনের সাজানো। এখন তো আবার মহসিনের ওস্তাদ আইছে, এই দুটোর ধরেই দেব নাকি ধোলাই? হ্যাঁ দেব। হ্যাঁ পিন্টুর মতো চালাক ছেলে এই তল্লাটে নেই। আমরা তো ভাবতেছি সে বউ পায়নি সেই দুঃখে বনে বাজারে ঘুরতেছে, সে না আসলে বিয়ে হবে কিরম করে? স্বাভাবিক, সে না আসলে পরে বিয়ে হয় কি করে? আমি কি বললাম, বললাম না যে তার মতো ধুরন্ধর ব্যক্তি তল্লাটে নেই? আমি তো তারে ভালো করে চিনি, দেখবি সময় মতো ঠিক পৌঁছে গেছে। আর তার বাপকে দেখতে হবি না, সগির মিয়া, সে হচ্ছে আরো ধুরন্ধর, দেখবি তার ছেলেরে সময় মতো ঠিকই হাজির করবে। চক্রান্ত নাকি? তো কি, অবশ্যই চক্রান্ত। শোন, তার বাপের কানে গেছে না যে মহসিন চাচা বান মাইরে তার ছেলের বিয়ে ভেঙে দিছে? গেছে তো? কত তো নিশ্চয়ই তার কানে গেছে। সেজন্য সে কি করেছে জানিস, তার ছেলেরে বলে দিছে এখন আসার দরকার নেই, যে না আসিস সে নেই থাক, সময় মতো চলে আসবি। আর পিন্টু কি চিন্তা করতেছে জানিস, সে তো আমারে চ্যালেঞ্জ করে গেছে, বউ না নিয়ে সে আসবে না। এখন যদি বউ ছাড়া আসে তাহলে আমার সামনে তার মান সম্মান থাকবি? সে বউ নিয়ে আইসে আমারে বলবে এই যে দেখো তোমার ছাড়া যে আমি অন্য কাউরে বিয়ে করতে পারি, এটা তার নমুনা। তাহলে তো এই চক্রান্তের জাল ছিন্ন করতে হবে। ওরে মা, এরা তো তাহলে দেখতেছি চক্রান্ত ছাড়েনি। না না, আমি আর এসবের মধ্যে জড়াবো না, কিন্তু তালিবার তো চাপার ভাইয়ের বিয়ে ভেঙে যাবে। না না না, এটা তো হতে দেওয়া যায় না। আসলে আল্লাহ আমার মনের মধ্যে প্রেম দিয়েছিল, কিন্তু প্রেমিকা দেয়নি, দেখি কি করতে পারি। হ্যাঁ তা তো করতেই হবে। শোন, সগির চাচা মনে করতেছে যে তার সওয়াল ছাড়া সে বিয়েতে রওনা দিছে, আমরা মনে হয় কিছু বুঝতেছি না। আমি যেভাবে যেভাবে বলেছি ঠিক সেভাবে সবাই কাজ করতে হবে, বুঝতে পারিস? যেভাবে আলোচনা হয়েছে ঠিক সেইভাবেই কাজ করতে হবে, এইখানে কোনো এদিক সেদিক করা যাবে না। দুলা ভাই, আপনার তো এখন আর একা বুঝলে হবে না। শুনেন, আমি আর হাসনাহানা মিলে একটা প্ল্যান করেছি। আমরা যাওয়ার আগে
আপাকে একটা ট্রেনিং করাই দিয়ে যাবো আর একটা শর্ট কোর্স করাই দিয়ে যাবো, যাতে আপনাকে ইচ্ছা মতো সাইজ করতে পারে। এ বউয়ে, তোমার বোন কি করছে, কি করছে সব? এই সব করার আগে আমারও তোমরা সীতার মধ্যে ফেলাই দিয়ে যাও। আমার বন্ধু হাসিমের কান্তি কান্তি চোখের নালি রোগ হয়ে গিয়েছে, আর তোমার স্বামী ওই যে অ্যাডভোকেট রাসেল না রাসকেল, সে কয়েকদিন আমারে কান্তি কান্তি করতে বলেছে, হে তুমি আমার ঘরে কারে উঠে দিলা? তোমরা কি তারে ট্রেনিং দিয়ে হাসনা হেনা বানাতে চাও, আমার চোখের নালি রোগ বানাতে চাও? তাহলে বোঝো সেইখানে তুমি কি করো, তুমি তো তার উল্টোটা। এ বউ, তুই আবার আমার দুর্নাম করতেছিস, আমি কিন্তু তোরে রাখবো না। আচ্ছা আমি ভালো হয়ে গেছি না, তোমার পাও ধরে মাপ শুনেছি না, ও আবার আব্বা আব্বা করতেছে কেন? তুমি সারো রে সারো, তোমার কথার ভাব ও বুঝবে কি করে? তোমরা বড় হয়েছো না, বড় হয়েছো না, কথার ভাব বুঝতে পারবে না কেন? তোমার কথার ভাব বোঝার উপায় কারোরই নেই। বুবু, দুলাবের কথাবার্তার ভাব কিন্তু আমার ভালো লাগতেছে না, আমরা যাওয়ার আগে তোমার আমরা শর্ট কোর্স করাই দিয়েই যাব। সাপা, তুমি কিন্তু কোনো শর্ট কোর্স করবে না, আমি ভালো হয়ে গিয়েছি না, বলো আমি ভালো হয়ে গিয়েছি না, কিসের শর্ট কোর্স? বুবু তুমি কিন্তু ওনার কথা শুনো না। আচ্ছা দেখা যাবে, কেউ যদি একা একা ভালো না থাকতে চায়, আমার পক্ষে তো আর একা ভালো থাকা সম্ভব না, সবকিছুর একটা শেষ আছে। শোনো, আমি তোমার অনুরোধ করতেছি, জীবনে আর কোনোদিন তার ট্রেনিং এর কথা বলবে না, বুঝতে পেরেছো? এখন পাও টিপে দাও, মুরব্বীর পাও টিপে দিতে হয়। তাহলে এক কাজ করি, অ্যাডভোকেট রাসেলকে দাও। আমার গালে জুতো মারার জন্য তোমরা দুজনে আমার চোখের সামনে থেকে দূর হও, যাও। আচ্ছা শোনো, আব্বা তোমার যে সমস্ত দায়িত্ব দিয়েছে, হ্যাঁ সেটা কিন্তু ঠিকঠাক মতন করে পালন করবা। হ্যাঁ এটা অবশ্য ঠিক করেছে, কিন্তু দায়িত্বটা তো আমার উপর একেবারে নির্ভর করতেছে না, কারণ বিয়ে তো করবে পিন্টু, নির্ভর করতেছে পিন্টুর উপর, বুঝতে পেরেছি? দেখো একদম বাজে কথা কবানা কয়ে দিচ্ছি। আচ্ছা তোমার কেমন সেখানে নিয়ে যাচ্ছি, তোমার নিজের বিয়ের জন্য নাকি? তোবা তোবা, কি করছে এসব? তোমারে দায়িত্ব দেওয়া হয়েছে তদারকির, মানে মেইনটেনেন্স, বুঝো না? না এটা বুঝবো না কিসের জন্য। শোনো আরেকখান কথা, কেউ আবার তুমি শিল্পী শুনলে কলো এসে যে একটা গান শুনে দেন, তুমি আবার গায়ে দিও না কলম। কিন্তু মানুষজন যদি গান শুনতে চায় আমি কি করবো? এই কি করবা মানে, কি করবা মানে কি, সেটা কি আমার শিখাই দিতে হবে নাকি? না আমি তো মানুষের জন্য গান গাই, তাই নে? ওরে খোদা রে, আচ্ছা তুমি এরকম বোকা কিসের জন্য? তুমি দেখো নাই বড় বড় শিল্পীরা কি করে, হ্যাঁ তাহলে যদি কেউ এসে বলে আপনি একটা গান শোনান দেখি, তারা সাথে সাথে গান ধরে, তারা কি করে, তারা বলে আজকে আমার গলাটা একটু বসা আছে, তারপরে কি করে খুব খুব করে দুখান কাশ মারে, কাশ মারে দিয়ে কয় কাল গায়া দিবানি, হ্যাঁ সেরমই করবা। ও কিন্তু আমার তো গলায় কোনো সমস্যা নেই, মিথ্যা কথা কব বউ? ও মা, এটা কি মিথ্যা কথা বলা হলো নাকি? আরে এটা তো বড় শিল্পী সাজা হলো, দেখো আমি যেটা করছি সেটার অন্যথা জানি না হয়, হ্যাঁ আমি চাই তুমি একজন বড় শিল্পী, তোমার মূল্যায়নটা যেন সেরম ভাবেই হয়। মানুষ কবে দিলুর কাছে এসে বসলেই দিলুক গান শুনে দেয়, সেই রকমটা জানে না হয়। বউ তুমি যে আমার কত উপরে উঠাবা আর কোথায় রাখবা আমি নিজেও বুঝতে পারতেছি না। আমি তো চাই তোমারে আসমানে উঠাইতে আর সোনার খাঁচার মধ্যে বন্দি করে এই পরান্ডার মধ্যে রাখতে। বৌরে তোমার জন্যই নিজের মানুষ মনে হয়। ইস কথা শোনো শোনো, তুমি হচ্ছে অনেক বড় মাপের মানুষ, তুমি সে কত বড় মাপের মানুষ সেটা তুমি নিজেও জানো না। আচ্ছা বাদ দাও এসব কথা কইতে দেরি হয়ে যাচ্ছে, তুমি যাই গাড়ির মধ্যে বসো আমি আসতেছি, হ্যাঁ। এই 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 আরে তুমি আইছো কি
আমি কিন্তু এখন থেকে মেন্টালের দায়িত্বে আছি, আমার কথা কিন্তু সবার শুনতে হবে। আচ্ছা কথা একজন আছেন ওই যে উপরওয়ালা, তিনি সব দেখতেছেন, তিনিই রক্ষা করেছেন। দেখলি তো মা, বাপের কথা না শুনলে কি হয়? মানে যে কোনো মেয়ের চোখের পানি বাবা সহ্য করতে পারে না রে। তাহলে যে তুমি সাবিনারে এত দূরে সরায় রাখছো, ও কি কাঁদতেছে না আব্বা বলো? হ্যাঁ রে বা, জানি কাঁদতেছে। ওরে যে শাস্তি দিছে সেই শাস্তি তার শেষ হোক, আমি আবার ঠিক তারে ফেরাই আনবো না আমার ঠিক। এসব নিয়ে তোর চিন্তা করতে হবে না আমার সব। কিন্তু আব্বা, আমার এই চলে যাওয়ার সময় কি সে আসবে না? সেটা সেটা আমি দেখবো রে মা, ওঠা নিয়ে তোর চিন্তা করা লাগবে না। আর আমি এই বিষয়ে এখন কোনো কথা শুনতে চাই না রে মা। শোন মা, আমি তোরা যা বলি সেটা শোন। মানুষ জীবনে একবার ভুল করে রে মা, বারবার করে না। এ ভাই, তুমি তাকে একটা ফোন করো, তার আসতেছে না কিসের জন্য? একটা তিন কবল পড়ায় রাখি। কাকু, তুমি ভয় পাচ্ছ আমি যদি আবার তোমাদের মান্টু ভাই সেই ভয়? না রে, একটা ঝামেলা তো হচ্ছে। বিয়ে বাড়িতে এসে যদি একটা সিন ক্রিয়েট করে তাহলে সমস্যা না, তারা কি মনে করবে কর? মানে তুই ফিরে আসার পর আমি সব দোষ ওই ছেলে পক্ষের উপরে চাপাই দিয়ে এসেছি, কিন্তু সেদিন যদি তারা চলে আসতো তাহলে মান সম্মান কোথায় থাকতো কদিন? হ্যাঁ, আমার তো বিষ বিষ খাওয়া ছাড়া কোনো উপায় থাকতো না। এই মেয়ে ভাই, এ তুমি কি কও এসব কি কও? তাই করতাম আমি, তাই করতাম, নাহলে এতগুলো লোকের সামনে আমি অপমানিত হতাম না? হ্যাঁ হতাম না? হ্যাঁ, তারপরে আমি এই লোকগুলোর সামনে মুখ দেখাতাম কি করে? কি করে ক, তুই ক। আব্বা, এরকম হওয়ার আগে যেন আমার গলায় রক্ত উঠে আমি মারা যাই। এটা তুই কি করলি? এটা তুই কি করলি? আব্বা, আমি ঠিকই কইছি, ঠিকই কইছি আমি। আল্লাহ, আল্লাহ, তোমার যদি কাউকে কাছে ডাকতে ইচ্ছে করে তাহলে আমাদের মেয়েরকে ডেকো না, আমার মেয়েদের ডেকো না, তার আগে আমাকে ডেকো আল্লাহ। নে ভাই, তুমি ভেবে বলো না তো, তুমি যদি এইভাবে না বলতে তাহলে তো আর কিছু বলতো না। তুমি না মেয়ে ভাই, সব কিছু খালি বাড়াবাড়ি করো, তো ভাল লাগে না। তোর তো কিছুই ভালো লাগবে না, কিছু ভালো লাগবে না। লাল লিপস্টিক মাখিস, গলায় সোনার হার পরিস, কি সুন্দর শাড়ি পরিস। এই তুমি তো 20 বছর বয়স কমাই ফেলিস। কথা কি খুঁজে পাচ্ছি না নাকি? যা খুশি একটা কয়ে ফেললে। আচ্ছা, এত যে সাজগোজ করতিস এর মানেটা কি কত? আমারে কিসের জন্য এত সাজগোজ করতেছ তুমি? মানে আবার কি, পিন্টুর বিয়েতে যাব না? ও, তুমি পিন্টুর বিয়েতে যাবা? তোমার মাথা গন্ডগোল হয়ে যায়নি তো? ধরন দি। এই
সগীর সাহেব, পিন্টুর বিয়েতে যদি নাই যায় তাহলে কাজল লাগাচ্ছে কিসের জন্য? আর এই বিপদ বাঁধলো, এখনো ছেলেটা আসতেছে না, ওদিক দিয়ে তারা তালা দিচ্ছে, আসেন আসেন। এর মধ্যে উনি আবার জোগাড় যন্ত্র শুরু করেছে। কি হলো, কথা করছেন না কিসের জন্য? নাকি বয়স বাইরে গিয়েছে, দেখেও কিছু দেখতেছেন না? দেখো ছোট, তুমি পরিস্থিতি বোঝার চেষ্টা করো। পিন্টু মনের কষ্টে সেন্ট মার্টিন চলে গেছে। সে তো গাড়িতে উঠিছে চলে আসার জন্য, এতক্ষণ তো মেলা তোর চলে আসিছে, চিন্তার তো কোনো কারণ দেখতেছি না। দেখো চিন্তার কি কোনো শেষ আছে? এক কাজ করো, তুমি আর বড় বউ দুজনে বাড়িতে থাকো, আমি কাউরে রেগে যাচ্ছি, পিন্টু আসলে পরে তার তোমরা পাঠাই দিও। পিন্টু কি আমার কথা শুনবে? তার মা বাড়িতে আছে, সে বুঝে সুঝে পাঠাই দিবে। তার মানে তুমি থাকবা না? দেখেন সগীর সাহেব, আমার কাজও লিপস্টিক গয়নাগাটি সব দেওয়া শেষ, এখন তো আর থাকা সম্ভব না। দেখো মা হয়ে ছেলের বিয়েতে যাওয়া কি তোমার ঠিক হবে? কেন ঠিক হবে না কিসের জন্য? আমি তো আর ফোকাল পয়েন্ট নেই। তাছাড়া আপনার বড় বিবি তো বলে দিয়েছেন আমি তার ছোট বোন, এখন তো ছোট বোন হিসেবে পিন্টুর বিয়েতে যাওয়া আমার বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। কিসের জন্য বাধ্যতামূলক হয়ে গেছে? এই রাগে তো আমার নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে করছে। ছিঁড়ার জন্য চুল পাবেন কোনে? মাথায় তো দুটো নেই। আপনাকে তুমি কি আমার বউরে ট্রেনিং দেওয়া শুরু করেছো নাকি? সেরকম করতেছে কেন? ট্রেনিং লাগবে কেন? সে তোমার আম্মা হয়, তুমি জানো না? আম্মারে আম্মাই তো বলিছি, আর কিছু বলিছি? আমি কিছু বলিনি, খালি বলেছি হেভি। তুমি কি আমার বউরে ট্রেনিং দেওয়া শুরু করেছো নাকি? সেরকম করতেছে কেন? ট্রেনিং লাগবে কেন? সে তোমার আম্মা হয়, তুমি জানো না? আম্মারে আম্মাই তো বলিছি, আর কিছু বলিছি? আমি কিছু বলিনি, খালি বলেছি হেভি। ছোট মা, তুমি সেজে গুজে বের হচ্ছ কি জন্য? ও মা, মেয়ের কথা শুনতেছ? হ্যাঁ, আরে বিয়ে বাড়িতে যাব না তো সাজগোজ করব না, একবার না চাই তো কত বড় ভুল করেছি, আমাদের পিন্টুর বিয়েটা ভেঙে গেল, তোর আব্বাকে একা একা সামাল দিতে পারি নাকি? ছোট মা, আমরা তো যাচ্ছি। ওরে খোদা, তোরা যাওয়ার আমার যাও তো এক না, বুঝতে পারতিছ না? ও তো আমার ছেলের বিয়েতে যাচ্ছে না, ও আমার ছেলের বিয়ে ভাঙতে যাচ্ছে। শুনেছে যে ওরা বড় লোক, তাই হিংসে হিংসে ছোটে বিয়ে ভাঙতে যাচ্ছে। বুবু কি করছো তুমি? আমি বিয়ে ভাঙতে যাচ্ছি? এত বড় কথা তুমি কত বললে? হ্যাঁ সিস,
সি 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 গেলাম না তোমার ছেলের বিয়েতে গেলাম না এমনিতে তো তুমি আমারে পরিচয় করিয়ে দিয়েছো যে আমি পিন্টুর খালা তোমার বোন এখন আমারে এত বড় অপমান দিচ্ছো এই যে সখি সাহেব ঘরের মধ্যে পুঁতে বসে আছেন কিসের জন্য শুরু হয়ে গেল না বাইরে আসেন বাইর হন দেখে যান নিজের চোখে দেখে যান আমার অপমান দেখে যান কি কষ্ট শুনেন কিডা কি করছে অভিযোগ যখন উঠেছে তখন তো আমি তোমার নীতি পারবো না কি আর হবে বড়জন নিজেরে নিজে শেষ করে দেবে ওরে কিছু হবে না কিছু হবে না এরকম বহুবার ঘরের মধ্যে যায় দরজায় খিল মারে দিয়েছে আবার নিজে নিজেই দরজা খুলে বাইরে আসবে না বুঝতে পারিছো কিন্তু যার বিয়ে সে কোথায় সে কোথায় তারই তো দেখতে পাচ্ছি নে সে কোথায় পালায় আছে কত আরে তার বিয়ে সে পালায় থাকবে কিসের জন্য তোর একটা বিয়ে ভাঙেছে তুই লজ্জায় পালায় আছিস আরে তুই দশ দশটা বিয়ে করবি তাতে কোনো অসুবিধা আছে নাকি তুই সগিরের ছেলে যাও যাও তোমরা যাও শোনো তুমি রাগ করো না আমি পরে আইসে তোমার রাগ ভাঙাবো না কেমন মহসিন ভাই তোমার যে একটা কাজ দিলাম তার কি করলে কতদূর কি করলে আচ্ছা কোন কাজটার কথা বলতেছিলে তুমি কালকে রাত্রে হাত ধরে কলাম আরে আহুনি বুঝলে বসে আছো আরে বান বান বিয়েতে বান মারতে কলাম না কি কই হ্যাঁ এটা রেডিমেড কথা বলে দিই শোনো আমি তো ওস্তাদের সাথে কথা বলিয়েছি সে আগে অনেক বান মেরে বিয়ে দিয়েছে সে সংসার কোনোদিন সুখের হয়নি সুখটুক নাকি তাদের জীবনে কিছুই ছিল না এই জন্যই ওস্তাদ বলেছে যে ও কাজ আমি ছেড়ে দিয়েছি বলো কি কিসের জন্য সুখ হবে না কি ঘটনা ঘটছিল তাকে জীবনে শোনো ওস্তাদ আমারই কলো যে শোন মহসি বিয়ে দেওয়ার দায়িত্ব না হয় আমি নিলাম তারপরে কি হবে এই যে ঘর সংসার করার দায়িত্ব তো আমি নিতে পারবো না বান মেরে তা তো ঠিক এখন মনে কর যারা দুইজন সারাক্ষণ ঝগড়াঝাটির উপরে থাকে এই ঝগড়াঝাটি করলে কি সংসার টেকবে টেকবে না আর ওস্তাদ বলতেছে যে আমি যে বান মারি সে বান মারার বিয়ে তো 1%ও টেকে না 1% তো একজন তাও টেকে না ওই একজনের মনে হয় বিয়ে হয়েছে নামে কামে স্বামী আছে ওই শ্বশুরবাড়িতে যাতায়াত তাতায়াত করে শোনো মনের মিলটা হচ্ছে আসল এটা ছাড়া তো কিছু হয় না তাই না শোনো মনে যার সাথে মেলে তার সাথে তো নানান ঝামেলা এ হলো সমস্যা আমি বলি কি মেয়েটার সাথে ছেলেটার পরিচয় করা দাও শোনো মানুষের মনের মিল তো একজনের সাথেই হয় না শোনো এমন তো হতে পারে এই পিন্টুরে ভুলে সেই ছেলেটার সাথে আবার মনের মিল হতে পারে তুইও তো তারে পছন্দ করিস নাকি হ্যাঁ এই এই তোমরা কি শুরু করেছো হ্যাঁ দুজন মিলে কি শুরু করেছো আরে ছেলেটা বিয়ে করতে যাচ্ছে পিন্টু বিয়ে করতে যাচ্ছে আর তোমরা দুজন মিলে তো দুটো বিচ্ছু জন্ম দিয়েছো বিচ্ছু সেই বিচ্ছুরা কি করেছে জানো বিয়েটা ভাঙতে চাচ্ছে না ভাঙলে লাগে বাড়ি দিয়ে ভাঙবে এই তোর মধ্যে থেকে সেই আগের ভালোবাসা আছে রে তবিরুল হ্যাঁ সেই একদম বাজে কথা কবানা কয়া দিচ্ছি একদম বাজে কথা কবানা আরে আমি তো একটা মানুষের উপকার করি সেজন্য তো তুমি আমাকে এই ধরনের ওই দেখ দেখ আমি কি তোরে খালি খালি কই হ্যাঁ ভাই তুমি তোমার মেয়ারে সামলাও আমি আমার দারে সামাল দিচ্ছি ঠিক আছে যাও তাহলে আমি যাই এই ড্রাইভার ভাই গাড়ির সিট টিট কি ঠিকমতো মুছছেন নাকি হ্যাঁ ভাড়া তো এক টাকাও কম নেবেন না নেই মোসেন মোসেন ভালো করে পরিষ্কার করে রেডি হ্যাঁ
কি হইছো আপাজান কই আপাজান না দেখিছো এদিক সেদিক কোন একদিক আছে মনে হয় আচ্ছা শাবলা একটা কথা কও তো এই আমারে কিরাম লাগতেছে খুবই সুন্দর তো দেখা যাচ্ছে একটা টাই হইলে কিন্তু আরো চমৎকার দেখা যায় না টাই এটা সাইজলাম বড় দুলেবার কাছে সে আমারে দাবরা নি দিলে বুঝছো এদুলে ভাই আসেন আপা কই আরে আপা তো ওইদিকে গেছে তোমাকে সবারে গাড়িতে উঠতে বলছে উঠো চল চল না না দুলা ভাই শুনুন আপনি কিন্তু বিয়ে বাড়িতে যে একটা সুন্দর দেখে গান গাবেন ইজি দুলা ভাই সিরিয়ালে দেখি কি সুন্দর নাচা গানা হয় বিয়ের মধ্যে ইস কি সুন্দর যে গান গায় আমরাও তো সেটা করি না করা উচিত তাই না তুমি ভাই করা উচিত পাত্রপাত্রী দেখি নাচতে থাকি খুবই মজা লাগে দুলা ভাই সুন্দর দেখে কিন্তু গান গাইতে হবে পাত্রপাত্রী নাচে তাই না অসুবিধা নেই তোমার তো এখনো বিয়ে বাকি আছে আমার বিয়ে না হলেও তো দুলা ভাই আমি নাচতে পারবো না আমি তো নাচই পারি না তারপর দুলা ভাই আপনি কিন্তু সুন্দর দেখে একটা গান গাবেন সবাই বলবে আরে শাপলার দুলা ভাই বিরাট শিল্পী আমার একটা নাম ডাক হইলো আর কি বুঝলেন না না সেটা করা যাবে না দিলু ভাই তুমি কিন্তু বিয়ে বাড়িতে যা সুন্দর এখন গান গাওয়া দুলা ভাই গান গাবেন খুব ভালো কথা কিন্তু এই বিয়ে বাড়িতে কিন্তু সেই সব গান ধরেন না ওই যে আপনি একটা কি গান গান না ওই যে কেউ কোনোদিন আমারে তো কেউ কোনোদিন আমারে তো কথা দিল না বিনি সুতার মালা খানি গাথা হইল না গাথা ওরে বাবা থামো তো থামো তো তুই যেভাবে গান ধরিছো তাতে যা গান শিখেছিলাম সব ভুলে যাব আর একটা কথা মনে রাখবা আমি এখানে গান গাইতে আসিনি আমি গান করতে আসিনি আমি একটা বিশেষ দায়িত্ব নিয়ে এসেছি সেটা হচ্ছে মেইনটেনেন্স আব্বা বলিছে সবকিছু আমার নিয়ন্ত্রণের মধ্যে নিতে হবে শুধু বলেনি সে আমাদের বাড়ি গিয়ে বলে এসেছে যে এই দায়িত্বটা তোমার নিতে হবে এখন এই নিয়ন্ত্রণের দায়িত্ব যদি পালন করতে যাই তাহলে তো আমি সময় পাবো না নি আর তোমাদের তো পরেও গান শোনাতে পারবো তাই না আবার সমস্যা হয়েছে কি জানো আমার ওই গলাটা বিশেষ ভালো না এই হচ্ছে গান পাল্লি এক সমস্যা কেউ যদি অনুরোধ করে কয়েক গলার অবস্থা ভালো না গলাটা খুশখুস খুশখুশ করতেছে শিল্পীদের গলা খারাপ হলো তাও তো আমাদের চেয়ে ভালো তাই না রে শাফলা না থাক পাখি ভাই আমাদের দুলা ভাই আমরা গান গাওয়াবো কিসের জন্য তারা যদি ওই বাড়ির লোকজন তারা যদি চেষ্টা করে আমাদের দুলা ভাইয়ের গান গাইতে পারে তাহলে গাওয়াক দেখি গাওয়াক হ্যাঁ তাও ঠিক দূর এই গান নিয়ে তো তোমরা মহা মুশকিলে আমারে ফালালে হ্যাঁ এই শোনো শোনো আমারে মেইনটেইন করতে দাও মেইনটেনেন্সের দায়িত্বটা আমার পালন করতে দাও এভাবে দাঁড়ায় থাকলে তো আমি মেইনটেইন করতে পারবো না এই ভাই তুমি গিয়ে গাড়িতে বসো তো তুমি যাও তুমি যাও দুলা ভাই আমি আপনার সাথে বসবো আমি এখন যাবো না রে সারা রাস্তা আমি গান শুনতে শুনতে যাবো আমি যাবো না রে পাখি ভাই তুমি ওঠো তো ওঠো 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 আচ্ছা আচ্ছা পাখি ভাই তুমি ভালো বাবা না রে তাড়াতাড়ি ওঠো স্যার তোমাকে নিয়ে না ও দুলা ভাই যা করতেছেন কিসের জন্য সারা রাস্তা গান গাতে গাতে যাবো মজা আসে না বলার অবস্থা এসব কি শুনতেছি তোরা নাকি পিন্টুর বিয়ে ভাঙার জন্য যাচ্ছিস হ্যাঁ এমা আমি এই বিয়ে ভাঙায় একবার কম অপদস্থ হইনি ওই আগের বাড়ির মেয়েরা আমার এসে কম অপদস্থ করেনি নানান রকমের প্রশ্ন করেছে আব্বা কি ডাকি প্রশ্ন করলো সেসব কথা না ভাবে নিজেদের কথা নিজেদেরই ভাবতে হবে আপনি একবার শুধু উর্মির কথা ভাবেন একবার ভাবেন ওই পিন্টুরে তো উচিত শিক্ষা দেওয়াই লাগবে ওর বিয়ে ভাঙতেই হবে তাই তো আমিও চাইছিলাম কিন্তু রমিজেল ভাই তো এর মধ্যে জড়াতে চায় না সে চায় পিন্টুর বিয়েটা হয়ে যাক তারপরে তার মেয়ের বিয়েটা দেবে সাসা তো নিজের মেয়ের মনের কথা না চিন্তা করে শত্রুতার কথা চিন্তা করতেছে সবাই তো আর মহসিনের মতো বাপ না রে মা মহসিনের মতো বাপ না আব্বা আপনি কিন্তু যাতা করছেন এই যাতা করছি কোনে যাতা করছি কোনে করছেন তো এই শোন গাছটা কিন্তু করে আসা চাই দুই দশ গ্রামের মানুষজন বলতে পারে যে মহসিনের মাইয়ে মহসিনের মতো হয়েছে হ্যাঁ এটা বলে দিলাম যা যা মা কাজ করে আস আব্বা চলেন সুন্দর কইয়া বইয়া পড়েন আব্বা এই ড্রাইভার সাহেব ফুরফুটি লাইনের এসি ছাড়িয়ে দেন আব্বা না সবাই উঠছে আব্বা আপনি এই গাড়িতে উঠতেছেন আরে এই গাড়িতে উঠলেই তো মনে করেন যে আপনি গাদা গাদিতে আদা মারা হয়ে যাবেন না আমি আপনার জন্য এসি গাড়ি নিয়ে আসেছি এই স্পেশাল নিয়ে আসেছি আপনি এই গাড়িতে যাবেন আর আমি আর আপনার মেয়ে বড় জোর উঠতে পারি আর কেউ উঠবে না কিন্তু বাপুরে আমার তো সবারই নিয়ে যাতে হয় আমি তো একলা একলা আরাম করতে পারবো না
আব্বা সবার চিন্তা আপনি করেন না তো, এনে একটা ভালো গাড়িতে যাবে, এসি গাড়িতে, আর বিয়ে বাড়ি থেকে ভালো ভালো খাবার খাবি, এমনিতে বিয়েতে ফুর্তিতে আসে সবাই উঠিয়ে গাদাগাদি করে যাবেনি, আপনি আমার গাড়িতে চলেন। ঠিক আছে কোনো সমস্যা নেই। আব্বা ইতার লোকের তাল ছবির নায়ক হইয়েন না আপনি, ইতা যে মনে করেন একটা ছয়া লয়ে আইসে, একটা টিনের রেন্টে করে গাড়ি ভাড়া করিয়া লয়ে আইসে, গরমে মরিয়া যাবেন, আর গাড়ির থেকে নামানোর লগে লগে উনবেন কি, ইতা ভাড়া দিতে পারতেছেন, আপনার ক্ষতির থেকে টাকা বাড়ি করিয়া দেওয়ান লাগবো, ইতা কি আপনি জানেননি? ঠিক আছে বাবু, তাহলে আমি যাচ্ছি নে, আমি এদের সবার সাথেই যাচ্ছি। ইতাই ভালো। না রে বাবু, না গেলি পরে কথা হবে না ভিন্ন। ঠিক আছে বাবু, আমি এই গাড়িতেই যাচ্ছি। তুমি তোমার ওই যে শালি ভাই বোনদেরকে নিয়ে তোমার গাড়িতেই ওঠো। আর যার বিয়ে তার তো কোনো খবর নেই, তোমার কাছে কি কোনো ফোন টোন দিছে? ইতা কি জানবি, তার কথা কইয়া কোনো লাভ আসেনি, শালা তো একটা খামের খাম করছে, শালা সত্যি একটা শালার মতো কাজ করছে, বউ বাগিয়ে চলিয়া গেছে, ইতার সুখের টেলায় টেকনাম বেড়াইতে চলিয়া গেছে, ইতা কেমন শালা, ইতা কোনো কথা নেই, আবার চলিয়ে গিয়ে দেখেন সাজগোজ করতেছে, ওই বরযাত্রী যাবে তো মনে হয় তাদের সঙ্গে রওনা দিবে, গতবার তো রুক্সির চামচাদের সঙ্গে গেছিল, এইবারও মনে হয় সেই ব্যবস্থা করে রেখেছে। আমি দরজা খুলতে পারতেছি না, আপাতত তুই আমার মাফ করে দে। কেন আব্বা, কি হয়েছে কি? আচ্ছা সেই তুমি এত কষ্ট পাচ্ছ কিসের জন্য? এমনটি কারো অনিষ্ট করা কিন্তু ঠিক না, বুঝতে পারছিস, বিয়ে শাদির ব্যাপার তো নাই। আর তুই চিন্তা করতেছিস কিসের জন্যে? আরে পিন্টুর সঙ্গে তোর বিয়ে হয়নি, তাতে সমস্যা কি? এই যে তোর দবিরুল ভাই আছে না, আমি সারা দেশ খুঁজে মনে করছো, ওই যে নায়ক আছে না নায়ক, ওই যে সলমান কি জানি সালমান খান তার মতো দেখতে মনে কর যে মোটা তাগড়া হিরোর মতো, হ্যাঁ এখন ছেলে হইরাই না, তোর সাথে বিয়ে করাই দেবো, কোনো সমস্যা নাই। তোরে যে কি করবো না আমি, তোর তুমি হাতের কাছে বাঁচছি না, পালি পড়ে যে কি করবো আমি। এই চাষা চাষা দেখো তো, দেখো আমার সাথে কিরম খারাপ ব্যবহার করতেছে, আমাকে তুই তাকারি করে কথা বলতেছে, আরে আমি তোর বড় ভাই না। এই তুই কি করতেছিস? ও তোর বড় না? হুম বড়। এই আমার আব্বারে যখন তোমার সগির চাষা মারলো তখন তোমার সব নীতিবাক্য কনে আসিল? হ্যাঁ আরে আরে আমি বলেছি, আমি প্রতিবাদ করেছি, হাত তুলে বুক থাবড়ায় চিৎকার করে গলা ফাটে আমি প্রতিবাদ করেছি, তোরা শুনিস নি, কারণ তোদের সে শোনার মতো কান ছিল না। শোন রে বন্টি, সগির চাষা তিনি যে গর্ত খুঁড়েছে সেই গর্তের মধ্যে সে নিজেই পড়বে নে। এ চাষা অত বড় সংসার, সংসার তো খালি বড় করতেছে বড় করতেছে, সেই সংসারের মধ্যে যে কি অশান্তি রে বন্ডি, সেটা যে সে দেখেছে সে শুধু বলতে পারবে। আহারে কষ্ট, আহারে কান্না, সেখানে যে গেছে সে কেঁদেছে, যে কারো লোকের চোখে পানি চলে আসবে, যে কারো লোকের চোখে চেঁচা, তাই না? সেজন্য তো তারা কানলি পরে তুমি যে চোখ মুছে দিয়ে আসো, আর আমাদের কান্দা শুনে তোমার খুঁজেও পাইনি। কে বলছে খুঁজে পাওয়া যায় না? এ বন্ডি এই তুই কান্না, তুই কানতে খুঁজে না, তুই কানতে কানতে মনে কর যে চোখের পানি দিয়া সাগর মহাসাগর বানায় ফেল, আর এই দবিরুল ভাই, দবিরুল ভাই তোর চোখের পানি মুছাই দেবানে। ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন, আমি পানি মুছাই দেবানে। Let's do this.
আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না, মেইনটেইন করতে তো অনেক ঝামেলা হয়ে যাচ্ছে, মেয়েরা এখন পর্যন্ত রেডি হয়ে আসছে না, মুরব্বীরা কনে মানে লোকজন গরমের মধ্যে ঘাইমে অস্থির হয়ে যাচ্ছে। দিন দুপুরে সবাই মনে করেছে সুন্দর করে চাইয়া দিচ্ছে। শ্বশুর অব্ব সালের এমন একটা জায়গায় বিয়া করছি কি তার কথা কম, ইতার আগে খবর না দরকার ছিল যে কোনো বিউটি পার্লার এনে আসেনি, তার আগে খবর না দরকার ছিল যে মায়ের বিয়া করুম এই মায়ের সুন্দর করিয়া শাড়ি পরতে পারেনি নাকি ডং করিয়া কথা কয়। করে কি করছিস কাজ বাদ দিয়ে? না না একটা কথা কি, শ্বশুর আব্বা মনে করে যে দিলু বয়দের ডাকিয়া নিয়ে বিয়ে শাদীর সমস্ত দায় দায়িত্ব দিয়ে দিছি, এটা খুব খারাপ কাজ করছে। আব্বা তো খুবই ভালো কাজ করেছে,